বাংলা নবম শ্রেণী আজ আমি ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণের তৃতীয় অধ্যায় যেটি রয়েছে শব্দ এবং পদ সেখান থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে রাখবে এক শব্দ কাকে বলে দুই পদ কাকে বলে তিন পদ কত প্রকার ও কি কি চার বিশেষ্য পদ কাকে বলে পাঁচ বিশেষ্য পদ কত প্রকার ও কি কি ছয় বিশেষণ পদ কাকে বলে সাত বিশেষণ পদকে প্রধানত কভাগে ভাগ করা যায় আট সর্বনাম পদ কাকে বলে নয় একটি সাপেক্ষ সর্বনামের ব্যবহার দেখাও দশ অব্যয় কাকে বলে এগারো অন্য অনন্যই অব্যয় কাকে বলে একটি উদাহরণ দাও বারো পদান্নয়ী অব্যয় কাকে বলে একটি উদাহরণ দাও তেরো দুটি ধর্নাত্মক অব্যয়ের উদাহরণ দাও চোদ্দ ক্রিয়াপদ কাকে বলে পনেরো অসমাপিকা ক্রিয়াপদ কাকে বলে ষোলো সকর্মক ক্রিয়া কাকে বলে উদাহরণসহ বোঝাও সতেরো হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি হাঁটিতেছি ক্রিয়ার প্রকার নির্ণয় করো হাঁটিতেছি এই পথটির ক্রিয়ার প্রকার কি হবে সেটা খাতায় লিখবে আঠেরো পূজার ছুটিতে কলকাতা গিয়েছিলাম রেখাঙ্কিত পথটির ক্রিয়ার প্রকার কোনটি গিয়েছিলাম রেখাঙ্কিত পথ বুঝতে পারছো নিচে আন্ডারলাইন করা রয়েছে উনিশ সর্বদা সত্য কথা বলবে রেখাঙ্কিত পদের ক্রিয়ার প্রকার নির্ণয় করো নজ কুড়ি নজরুল ইসলাম ভাঙার গান রচনা করেছেন রচনা করেছেন এই পথটির ক্রিয়ার প্রকার নির্ণয় করো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়ে রাখলে বা তৈরি করে রাখলে তোমাদের পরীক্ষায় বিশেষ কোনো সমস্যা হবে না কারণ এখান থেকেই আমি প্রশ্ন দেব এখান থেকে বেশি প্রশ্নগুলো থাকার বিশেষ সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখো